পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক রুলটির শুনানির জন্য দিন ধার্যে উপস্থাপন করলে এ আদেশ দেয় আদালত। 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ষড়যন্ত্রকারীদের বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এর রুল জারি করে হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক রুলটির শুনানির জন্য দিন ধার্যে উপস্থাপন করলে এ আদেশ দেয় আদালত। 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ষড়যন্ত্রকারীদের বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এর রুল জারি করে হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক রুলটির শুনানির জন্য দিন ধার্যে উপস্থাপন করলে এ আদেশ দেয় আদালত। 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ষড়যন্ত্রকারীদের বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এর রুল জারি করে হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক রুলটির শুনানির জন্য দিন ধার্যে উপস্থাপন করলে এ আদেশ দেয় আদালত। 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ষড়যন্ত্রকারীদের বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এর রুল জারি করে হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক রুলটির শুনানির জন্য দিন ধার্যে উপস্থাপন করলে এ আদেশ দেয় আদালত। 2017 সালের 14 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ষড়যন্ত্রকারীদের বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই প্রতিবেদন সহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এর রুল জারি করে হাইকোর্ট।